গাছে গুটে দেওয়া হয়েছে, তো অনেক গুটে শুকনো হয়ে গেছে। আজকে রান্নার জন্য আঁশ দেওয়ার জন্য গুটে লাগবে, সেই জন্য গুটে নেব, তারপরে গিয়ে রান্না করব। সব 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 এই যে এদিকে শুকনো হয়ে সব নিচে খসে খসে পড়ে গেছে, মা এগুলো গুঁড়া, আর আমি গাছ থেকে ছাড়ি ছাড়ি দিই দেখি। নমস্কার বন্ধুরা, পপি কিচেনের ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সামনেই পৌষ সংক্রান্তি, তো সংক্রান্তি দিনে প্রত্যেকের বাড়িতে পিঠে পুলি হয়ে থাকে। পৌষ সংক্রান্তির স্পেশাল একটা মুখশালা পিঠা করে আপনাদের দেখাবো, ভীষণই খেতে ভালো লাগে। আমাদের বাড়িতে প্রত্যেক বছর এই পিঠাটা পৌষ সংক্রান্তির দিনে হয়, তাই ভাবলাম যে আপনাদের সঙ্গেও শেয়ার করি। গুটে নেওয়া হয়ে গেছে, এবার চলে যাব রান্নার কাছে। চল অর্জুন আয়। নারকেল নিয়েছে আমাদের, গাছের নারকেল, আমি নারকেল ভাঙবো, মা ততক্ষণ এদিকে চাল গুঁড়ো করবে। তুমি ভাঙবে? ও তো আস্তে করলে হয়। তুই নারকেল ফাটাতে পারিস? না। পারবি? না। ফাটাও জোর, আর একটু আর একটু আর একটু জুস হল, জল না খাই। এই নারকেল ছোট হলে কি হবে বন্ধুরা, দেখুন নারকেলটা কিরকম ভাবে পুড়েছে, দেখুন কত মোটা হয়ে। চ চ চ আমার নারকেল পুরানো হয়ে গেল, আমার চাল গুঁড়ো দেখতে পাচ্ছি হয়ে গেছে এদিকে। আমি এবার আঁচ দেব উনানে। সর বাবা সর সর উঠ, চাল গুঁড়ো হয়ে গেছে। মা খুব মিহি করে চাল গুঁড়ি করেছে, শুকনো কড়াই একটু নেড়ে নেব। তুলে নিয়ে ওইটাই আমি তো সেদ্ধ চাল গুঁড়ি করে করছি এই পিঠেটা, তো আপনারা আতপ চাল গুঁড়ো দিয়েও এই পিঠা করতে পারেন। খুব বেশিক্ষণ নাড়বো না, 2-3 মিনিট নাড়বো। আমি নারকেলগুলো তুলে দিই, অর্জুন সব এবারে ছড়ি ছিটি দিয়ে গেল। ফিজির মিজির শুকনো খলায় আমি গুড়িগুলো নেড়ে নিয়েছি এদিকে। মা তুমি এটা গ্রেট করে নাও পাটালিটা। কড়াই জল দেব, গ্রেট করে রাখা পাটালি গরম জলে দিয়ে দেব। জলের সঙ্গে পাটালি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমি তো পাটালি দিলাম, আপনারা আখের গুড় কিংবা খেজুর গুড় দিয়েও করতে পারেন। এবার আমি অল্প অল্প করে দেবো আর মেশাতে থাকবো, ঘন ঘন নাড়াবো, মানালে ডালা হয়ে যাবে। একটা শক্ত আমি ডো বানিয়েছি, ঢেলে নেব এবার। ডোটা আমি হাত দিয়ে একটু ভালো করে এইভাবে মেখে নেব, এরপর অল্প একটু সাদা তেল মাখিয়ে নেব।
ডোটা যাতে খুব বেশি শক্ত না হয়ে যায় সেই জন্য আমি চাপা দিয়ে রেখে দেব। নারকেলের পুর বানাবো। চিনি দেব। গরুর দুধ দেবো। আপনারা গুঁড়ো দুধ গুলিয়েও করতে পারেন, প্যাকেট দুধ দিয়েও করতে পারেন। ওদিকে অর্জুন কি করছে? গুড় খাচ্ছে। তাই তো দেখতে পাচ্ছি, হয়তো পেছন দিকে হাতে আছে। লুকিয়ে রেখেছি কে মুখে ফুললো? আমি আর মা দুজনে মিলে এবার পিঠা তৈরি করে নেব। আজকে দুজন গেস্ট এসেছে তো ক্যামেরার পেছন দিকে ওনারা বসে আছে, পিঠাটা করে নিই, তারপর খাওয়ার সময় ওনারা আসবেন। কি করছো তুমি? কিছুই খাচ্ছে, গুড় খাচ্ছে। আমি এদিকে মাখছি, মা ওদিকে ডো থেকে অল্প অল্প কেটে নিয়ে খিলি তৈরি করা শুরু করেছে। কি সুন্দর খিলি করেছে দেখুন। মা তাহলে খিলি করো, আমি তাহলে বন্ধ করি। এইভাবে মুখটা বন্ধ করে নেব। দুজনে মিলে একটা একটা করে প্রায় সব পিঠাই বানানো হয়ে গেল। এবার ভাজার পালা। মুড়ে মাচুরি করে দাও। ওই এটা একটা মুড়ে মাচুরি করে দিচ্ছি। আই খালি কড়াই সাদা তেল দেব। তেল হালকা গরম হলে পিঠা ভাজা শুরু করব। এটাতে একটু নড়াচড়া করতে পারি। পিঠে আমি লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। এই দেখুন আমি এইরকম লাল করে ভেজেছি। এইভাবে আমি সব পিঠা ভেজে নেব। সব পিঠে ভাজা হয়ে গেছে। তো আরো কিছু পিঠা তৈরি করার ইচ্ছা ছিল, কিন্তু ওনারা অনেকক্ষণ ধরে বসে আছে, যেগুলো ভাজা হয়েছে এইগুলো ওনাদেরকে খাইয়ে দিই। বাবু দাম দি দাও, ওর প্লেটে হবে। আসুন আসুন বসুন। পাবি কিচেন ঘরে এসে দেখছি পিঠে করছে, পিঠে না খাইয়ে ছাড়বে না। আমিও ঠিক করেছি, আমিও একটা জিনিস নিয়েছি, সেটা আবার এই সব কেন?
কত মিষ্টি নিয়ে এসছে বাবা, এত কিছু আনার কোনো দরকার ছিল? খুবই টেস্ট, খুবই ভালো লাগছে। এবং আপনারাও আসুন, দেখুন কতখানি সুস্বাদু এটি পিঠে। খুবই খুবই টেস্টি হয়েছে, অসাধারণ হয়েছে। আমি তো আজকে ভীষণ খুশি, পৌষ সংক্রান্তির স্পেশাল পিঠা বানিয়েছি। তো ওনারা কিন্তু আমাদেরকে না জানিয়ে এসেছেন, আমি জানতামও না যে ওনারা আজকে আসবেন। তো কাকিমাকে নিয়ে এলে ভালো, হাঁটুর সমস্যা আছে। এমনি বাড়িতে চলাফেরা করতে পারে? তো আমি সুমিতকে বলেছি অবশ্যই যাওয়ার সময় আমার বাড়িতে একটুখানি টাচ করি। আচ্ছা আচ্ছা, যাবো যাবো। হ্যাঁ যাবো, আমার রাস্তার গায়েই বাড়ি। আচ্ছা আচ্ছা বন্ধুরা, এরকম আরও ভিলেজ স্টাইল নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নাও খাও, বসো বসো, দাদা ভাইয়ের পাশে বসো। ওনারা অনেক খুশি করে দেখুন কত বড় বড় মিষ্টি নিয়ে এসছে। আমার তো ভীষণ ভালো লাগছে, খাই।